যদি আপনার হাতে দুটি ফোন থাকে, ধরুন বাটন ফোনে আপনি নগদ অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছেন, বাট এই ফোনে আপনি অ্যাপ চালাবেন, আপনার কাছে আপনার এনআইডি কার্ডও নেই, কীভাবে আপনি অ্যাকাউন্টটা ওপেন করবেন? তো হ্যালো ভিউয়ার্স, এই ধরনের সকল প্রবলেম সলভ করতে আমি আছি রিয়াদ রাসেল, আপনারা দেখতেছেন স্মার্ট আইডিয়া প্রো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের ফোনে থাকা নগদ অ্যাপটি ওপেন করে নেবেন। এরপরে আপনাদের সামনে রেজিস্ট্রেশন করুন নামে একটি অপশন আসবে। আমরা নর্মালি রেজিস্ট্রেশন করতে গেলে সেই অপশনটিতে ক্লিক করে থাকি, কিন্তু আপনি সেই অপশনটিতে ক্লিক করবেন না। যদি আপনি রেজিস্ট্রেশন করুন অপশনটিতে ক্লিক করেন, তাহলে আপনাকে এনআইডি কার্ডের সামনে পিছনের ছবি তুলে সাবমিট করতে হবে, তাহলে রেজিস্ট্রেশন হবে। যেহেতু আমরা এনআইডি কার্ড সাবমিটের ঝামেলা করতে চাই না, সেহেতু আমরা ওপরে যে ফোন নাম্বারটি দেওয়ার অপশন আছে সেই জায়গাটিতে আপনি ফোন নাম্বারটি দিয়ে দিবেন এবং পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। এরপরে আপনাকে আপনার অপারেটর সিলেক্ট করে দিতে হবে। তো আপনি যে অপারেটরে, সেই অপারেটরের উপরে ক্লিক করে পরবর্তী ধাপ এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এরপরে আপনাদের সামনে একটি অপশন আসবে যেখানে লেখা থাকবে আপনি কি মুনাফা পেতে চান। যদি মুনাফা পেতে চান সেহেতু হ্যাঁতে ক্লিক করবেন, যদি না চান তাহলে নাতে ক্লিক করে পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। এরপরে আপনাদের সামনে একটি স্ক্রিন আসবে যেখানে লেখা আছে পিন সেট আপের জন্য একটি সেলফির প্রয়োজন। এই সেলফি আপনার অনুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা হবে না। তো ছবি তোলার জন্য এরা কী কী রিকোয়ারমেন্ট চাচ্ছে একটু দেখে নিন। ছবি তোলার সময় চোখের চশমা যদি থাকে তাহলে সেটাকে সরিয়ে ফেলতে হবে। ফ্রেমের মধ্যে আপনার সম্পূর্ণ মুখমণ্ডল রাখুন। ছবি তোলার সময় আপনার চারপাশে পর্যাপ্ত আলো বাতাস থাকতে হবে। ছবি তুলতে কয়েকবার চোখের পলক ফেলুন। এগুলো সব কিছু পরে নিয়ে আপনি পরবর্তী ধাপে ক্লিক করবেন। এরপরে আপনার এলাও অপশনে ক্লিক করে দেবেন। এরপরে আপনাদের সামনে সেলফি ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। ক্যামেরার সামনে এমনভাবে মুখ করে থাকবেন যেন আপনার চেহারাটাকে ইনোসেন্ট দেখায়। আমাকে মেবি চোর চোর লাগতেছে, সেজন্য ছবি তুলতে একটু টাইম নিচ্ছে। তোল রে ভাই তোল, একটু তাড়াতাড়ি তোল, বেশিক্ষণ ক্যামেরার সামনে থাকতে আমার শরম করে। অনেক কষ্টের পর আমার সেলফি তোলা কমপ্লিট হলো। এইটা কি তুলছে রে ভাই? যাই হোক, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে পরবর্তী অপশনে ক্লিক করলাম। এখন আপনার যেই ফোনের নগদ সিমটি আছে সেই ফোনে একটি ওটিপির মেসেজ যাবে। ওটিপি মেসেজটি ফরওয়ার্ড করে জাস্ট আপনার অ্যান্ড্রয়েড ফোনটিতে পাঠিয়ে দেবেন, তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি অটোমেটিক্যালি ওটিপিটি যাচাই করবে এবং পরবর্তী ধাপে আপনি আপনার পিন নাম্বারটি সেট করে দেবেন। 4 ডিজিটের পিন নাম্বার, উপরে এবং নিচে একই পিন নাম্বারটি দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। এরপরে ভেরিফাইড অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করবেন। এখন পুনরায় আপনার ফোনে আরেকটি ওটিপি মেসেজ যাবে। মেসেজটি আগের মতো করে ফরওয়ার্ড করে আপনার অ্যান্ড্রয়েড ফোনটিতে পাঠিয়ে দেবেন। ওটিপিটি যাচাই হয়ে গেলে আপনাকে নগদ অ্যাপে স্বাগতম জানানো হবে, আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখন দেখুন আমাদের সামনে অ্যাপটি ওপেন হয়ে গেল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। যদি আপনি টেকনিক্যাল এক্সপার্ট হতে চান দেন দিস চ্যানেল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, সো সাবস্ক্রাইব নাও। আর যদি না চান তাহলে আজ থাক কাল করেন, সাবস্ক্রাইব।